আপনাদের নির্বাহী পরিষদের অথবা স্টেজে যারা আছেন বিভিন্ন দলে কিন্তু নারীদের প্রতিনিধিত্ব থাকে কিন্তু আপনাদের এখানে নারীদের প্রতিনিধিত্ব নাই কেন এটি কি কোনো রয়েছে না এটা কোনো অ্যামবার্গর কিছু না আমরা আমাদের বোনদেরকে ওনাদের আমাদের তো জানেন আপনারা যে থার্টি পারসেন্ট যেটা সাংবিধানিক বাধ্যবাধকতা আছে আমাদের নেতৃত্বে থার্টি পার্সেন্ট মহিলা আছেন তো আমাদের বোনেরা ঠিক আমাদের সাথে একই স্টেজে উপস্থিত থাকেন না ওনাদেরকে আমরা আমাদের ওনাদের মতে করে ওনারা বক্তব্য রাখেন ওনাদের মতে করে ওনারা প্রত্যেকটা সেক্টরে কাজ করে থাকেন ফলে এখানে ঠিক প্রতিনিধিদের যে বিষয়টা আপনি বোঝাচ্ছেন আমাদের নির্বাহী কমিটি যেটা এই নির্বাহী কমিটির একই সাথে আমরা বসি না কিন্তু ওনারা আমাদের কমিটিগুলোতে আছে আসলে এখন কথা শুনবো বাংলাদেশ জামাত ইসলামের কর্মপরিষদ সদস্য এবং একসময় ছাত্রনেতা ছিলেন এখানে এবং লেখক আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ নামে পরিচিত আমি একটু তাকে ডেকে নিচ্ছি আমি একটু তার কাছ থেকেই শুনব একটু প্লিজ আসবেন মিস্টার ওবায়দুল্লাহ আপনি এই নিজেও একজন গবেষক রাজনীতিবিদ আবার এখানে উপস্থিত ছিলেন নিশ্চয়ই এই নীতি নির্ধারণীর সাথে আপনারাও রয়েছেন সেখানে আপনারা আলাদা করে যে দশ দফা অন্তর্বর্তী সরকারের কাছে দিয়েছিলেন এই দশ দফা বাস্তবায়ন তারা কত দিনে করবে বলে আপনারা মনে করেন আপনারা কি অন্তর্বর্তী সরকারকে এই দশ দফা বাস্তবায়নে সুনির্দিষ্ট কোনো সময় দিয়েছেন নাকি অবারিত সময় ধন্যবাদ আপনাকে মূলত তো আমাদের দশ দফাটা ইন্টারিম গভর্নমেন্টের জন্য এবং ইন্টারিম গভর্নমেন্টের সময়সীমা তো নির্ধারণ কেউ করেনি সবাই বলছে যে ওনাদেরকে পর্যাপ্ত সময় ওনাদের সংস্কার কাজের জন্য দেওয়া হবে তো সেই হিসাবে এটা ঠিক আমি বা আপনি নির্ধারণ করার কেউ না যে কবে হবে তবে এটা তো একটা যৌক্তিক সময়ের মধ্যে শেষ করতে হবে এটাই সবাই প্রত্যাশা করে কারণ নির্বাচনের জন্য গ্রাউন্ড তৈরি করা এবং সামগ্রিকভাবে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসে সেখানে এই সংস্কারগুলো সাধন করার জন্য ওনাদের যতটুকু সময় লাগবে না লাগাবেন অন্তর্বর্তী সরকার তো নিশ্চয়ই আপনারা যারা রাজনৈতিক দল রয়েছেন আওয়ামী লীগ ছাড়া যারা তারা অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের এই রাষ্ট্র সংস্কার প্রস্তাবনায় আমরা অন্য রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি উপস্থিতি দেখিনি যাদের সাথে দীর্ঘদিন আপনারা আন্দোলন করেছিলেন তাদের নিয়ে কি আপনারা আলাদা বসবেন না অন্য কোনো পরিকল্পনা রয়েছে আপনি ভালো করে জানেন যে এটা মূলত আমাদের দলীয় প্রোগ্রাম এবং সেখানে আমরা মূলত সাংবাদিকদেরকে দেখেছি প্লাস আমাদের সমমনা যারা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিগণ আছেন যারা সুশীল সমাজের অংশ আছেন অংশীজনকে আমরা এখানে দেখেছি আসলে দর্শকের মধ্যে অথবা সাধারণ মানুষের মধ্যে জামাত সম্পর্কে অনেক আগ্রহের যে জায়গা সেই জায়গা থেকে জামাত মহিলাদের নিয়ে কি ভাবছে সেখানে আপনাদের প্রস্তাবনায় রয়েছে কিন্তু আমরা দেখতে পেলাম যে আপনাদের নির্বাহী পরিষদের অথবা স্ত্রী যে যারা আছেন বিভিন্ন দলে কিন্তু নারীদের প্রতিনিধিত্ব থাকে কিন্তু আপনাদের এখানে নারীদের প্রতিনিধিত্ব নাই কেন এটি কি কোনো অ্যাম্বার্গ রয়েছে না এটা কোনো অ্যামবার্গর কিছু না আমরা আমাদের বোনদেরকে ওনাদের আমাদের তো জানেন আপনারা যে থার্টি পারসেন্ট যেটা সাংবিধানিক বাধ্যবাধকতা আছে আমাদের নেতৃত্বে থার্টি পারসেন্ট মহিলা আছেন তো আমাদের বোনেরা ঠিক আমাদের সাথে একই স্টেজে উপস্থিত থাকেন না ওনাদেরকে আমরা আমাদের ওনাদের মতো করে ওনারা বক্তব্য রাখেন ওনাদের মতো করে ওনারা প্রত্যেকটা সেক্টরে কাজ করে থাকেন ফলে এখানে ঠিক প্রতিনিধিত্বের যে বিষয়টা আপনি বোঝাচ্ছেন আমাদের নির্বাহী কমিটি যেটা এই নির্বাহী কমিটির একই সাথে আমরা বসি না কিন্তু ওনারা আমাদের কমিটিগুলোতে আছে আপনি কি মনে করছেন যে এই সংস্কার একদম এখনকার যে সময় বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যে আধুনিক বাংলাদেশ এখন যে প্রযুক্তিময় বিশ্ব সেটার জন্য যথোপযুক্ত নাকি এইটি সময় সময় আরও পরিমার্জন করবেন আপনারা যেটা আমির জামাত বলেছেন আপনি শুনেছেন যে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া এটা চলতে থাকবে আমাদের কাছে যেগুলো এখন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স পেয়েছে আমরা সেগুলো এনেছি এবং আশা করি সময়ের সাথে তাল মিলিয়ে সময়ের প্রেক্ষাপটে যে সমস্ত সংস্কার প্রয়োজন হবে সেই ব্যাপারে আমরা আমাদের উদ্যোগ নেব ও আমাদের সাপোর্ট থাকবে অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় আসলে প্রস্তাবনার বিষয় কিভাবে বাস্তবায়ন হবে সেগুলোর কিন্তু বিস্তারিত রয়েছে আমি আবারও বলি যে একচল্লিশ দফার যে প্রস্তাবনা তার মধ্যে দশটি দফা এখানে এই অন্তর্বর্তী সরকারকে তারা প্রস্তাবনা দিয়েছেন সেখানে আমিরে জামাত তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন আগামীতে একটি সঠিক সুস্থ নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিতে পেরে তারা তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করতে পারবেন সে লক্ষ্যই এই প্রস্তাবনার আপাতত লক্ষ্য এবং পরবর্তী একচল্লিশ দফা রাষ্ট্র নির্বাচনের পরে যে সরকার আসবেন অথবা তারা যদি সরকারে থাকেন তাহলে দেশ কীভাবে পরিচালিত করবেন সেজন্য একচল্লিশ দফা প্রস্তাবনা রয়েছেন